আজকে তো ভুল করে ফেলছে বিসিবি। ওপেনিং এ সব সময় দেখা যায় প্যারা, কালকে ওরা এক্সপেকটেশন মিট করতে পারে নাই। বাংলাদেশ টিমে যখনই যাকে কাউকে রেস্ট দেওয়া হয়েছে তারপর দেখা গেছে যে সে একটা ভালো ফিডব্যাক দিয়েছে। লিটন দাস ধারাবাহিকভাবে একটু অফর্মে যাইতেছে, ওপেনিং এ ভালো করলে আমি মনে করি যে ইংল্যান্ডের সাথে জেতা সম্ভব। ক্রিকেটের বিশ্বমঞ্চে বিশ্ব আসরে দাপুটে জয় দিয়ে শুরু করেছে সাকিব বাহিনী। আফগানদের বিপক্ষে কেমন খেললো সাকিব মুশফিকরা, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কেমন খেলবে, কি প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের, চলুন জেনে আসি। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরুটা আমরা দর্শক হিসেবে অনেক স্যাটিসফাইড, আফগানিস্তানের সাথে অনেক ভালোভাবে জিততে পেরেছে আর আশা করি যে সামনে ভালো করতে পারবে। ইংল্যান্ডের সাথে জিততে হলে যেমন হচ্ছে টপ অর্ডারকে ভালো করতে হবে, যেমন লিটন দাস, শান্ত, তানজিদ তামিম, যেমন কালকে লিটন দাস এবং তানজিদ তামিম একদমই ভালো খেলতে পারে নাই। আমরা দেখেছি যে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার যদি ভালো করে তাহলে অটোমেটিকলি রানটা কিন্তু বেড়ে যায়, কিন্তু টপ অর্ডার যদি উইকেট পড়তে থাকে তাহলে একের পর এক কিন্তু উইকেট যেতে থাকে। তো টপ অর্ডারে আরও বেশি ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। এই বিষয়টা আসলে ওনার আমার মনে হয় একটা রেস্টের দরকার আছে, কারণ বাংলাদেশ টিমে যখনই যাকে কাউকে রেস্ট দেওয়া হয়েছে তারপর দেখা গেছে যে সে একটা ভালো ফিডব্যাক দিয়েছে, যেমন শান্ত বা এরকম আর অনেকেই। প্রথম ম্যাচ হিসাবে বাংলাদেশ ভালোই খেলছে, আমরা যতটুকু ধারণা করেছিলাম টুর্নামেন্ট শুরুর আগে সাকিব তামিমের যে ক্ল্যাশ সেই সব ছাড়িয়ে গিয়ে প্রথম ম্যাচ আমরা আফগানিস্তানের সাথে যে জয় দিয়ে শুরু করলো ভালো খেলছে বাংলাদেশ। তবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ম্যাচটা যেহেতু 150+ স্কোর ছিল তো সেই তুলনায় ওভারটা একটু বেশি নিয়ে ফেলছে, পরে যেহেতু বিগ ম্যাচ ইংল্যান্ডের সাথে তো আমাদের ব্যাটিং প্র্যাকটিসটা হয়তো আরও সুন্দর করে করা যাইতো, ইংল্যান্ড তো বিগ স্কোর করবে আশা করাই যায়। তো ওই টার্গেটটা যদি আমরা কম ওভারে কভার করতে পারতাম আমাদের কনফিডেন্সটা হয়তো আরও গ্রো করতো। আফগান অল্প রানের একটা টার্গেট দিছে, সো বাংলাদেশ খুব ভালোই সেটা সিজ করতে পারছে। এখন কথা হলো তামিমের একটা ল্যাকিং রয়ে গেছে, সেখানে আমরা দেখতেছি ওপেনিংয়ে জুটিটা ভালো করতে পারে নাই। সো ওইখানে আমরা আশাবাদী তামিম যদি থাকতো সো আরও ভালো একটা মানে আপনার পার্টনারশিপ হইতে পারতো, যে ওপেনিং পার্টনারশিপ সেটা অ্যাকচুয়ালি মিস করছি। আপনার অলরাউন্ডাররা দেখা যাইতেছে ভালো খেলতেছে, তো সেখানে ওপেনিং যারা ব্যাটসম্যান তারা কিন্তু ভালো খেলতেছে না। সো আমাদের আফগানের ম্যাচ দিয়েই তো আর জাজ করা যাচ্ছে না, সো পরবর্তী ম্যাচ দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে পারফরমেন্সটা কি ধরে রাখতে পারতেছে কি না। ফার্স্টে তো ভুল করে ফেলছে বিসিবি, কিন্তু এখন তো আর ওটা তো আর চেঞ্জ করা যাবে না, যেমন কি তামিম নাই মানে ওদেরকে নিয়ে নিয়ে যদি খেলতো তাহলে ওয়ার্ল্ড কাপের ম্যাচ তাহলে আরও অনেক ভালো হতো, কিন্তু তাও এটাই আমরা তো দোয়া করি যাতে বাংলাদেশ জিতুক। টার্গেট একটু ছোট ছিল, আমার মনে হয় ওপেনিং জুটিটা আর একটু ভালো করতে পারতো। ইংল্যান্ডের সাথে আমি মনে করি যে বোলার কালকে বেস্ট পারফর্ম দিছে আমাদের বোলাররা, দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের, বিশেষ করে আমাদের ওপেনিং জুটি যদি ভালো করে আমি মনে করি ইংল্যান্ডের সাথে জেতা সম্ভব। লিটন আর তানজিদ তামিম যদি আরেকটু ভালো খেলতো তাহলে বেটার লাগতো, আমাদের ওপেনিংয়ে সবসময় দেখা যায় প্যারা, কালকে ওরা এক্সপেকটেশন মিট করতে পারে নাই। লিটন যদি আরেকটু কনসিস্টেন্ট হয় তাহলে পরের ম্যাচগুলো যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচগুলোতে যদি ওই এরকম ইনকনসিস্টেন্ট থাকে তাহলে প্যারা হয়ে যাবে। শুভমান গিল টানা অলরেডি হচ্ছে কী বলে হাশিম আমলার রেকর্ড ভাঙতে চাইতেছে একটা ইয়ারে ওয়ান ডেতে কত রান করছে। সো বেসিক্যালি দেখা যায় যে ওখানে আমাদের লিটন এক ম্যাচ ভালো খেলে এরপরে পাঁচ ম্যাচে ওর রান থাকে না, পাঁচ রান দুই রান এরকমটা। সো ও যদি কনসিস্টেন্ট থাকে দেখা যায় 100 করা লাগবে না, আমাদের ওপেনিং পার্টনারশিপটা যদি 70-80 নিতে পারে দেখা যায় যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে আমরা ভালো করতে পারবো। বাংলাদেশ আগে ব্যাট করাটা গ্রহণযোগ্য হবে ইংল্যান্ডের ম্যাচে আর কি, কারণ কথা হচ্ছে ইংল্যান্ড যদি একটা বড় রকমের স্কোর দেয় দেখা যাচ্ছে 300 বা 350, ওই ক্ষেত্রে বাংলাদেশ এটা চেস করতে নাও পারে। বাট যদি বাংলাদেশ দেখা যায় আমাদের বোলিং বলারগুলো এখন ইদানিং ভালো করতেছে, সুতরাং দেখা যাচ্ছে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তো 250 বা 300 রানের মধ্যে যদি বাংলাদেশ একটা স্কোর করতে পারে তখন দেখা গেছে আমাদের বোলিং যারা আছে তারা কিন্তু একটা মোটামুটি একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে ইংলিশ টিমকে। বাট আগে যদি একটা স্কোর ক্রিয়েট করে ফেলে তখন কিন্তু আর আমাদের বাংলাদেশ ব্যাটিংগুলো তেমন পারফরমেন্স নাও দেখাতে পারে, বা একটা প্রেশারের মধ্যে পড়ে গেলে বাংলাদেশ ভালো করবে না। তামিমকে অবশ্যই আমরা বাংলাদেশ ক্রিকেট ফ্যান অবশ্যই মিস করে এবং এই ওয়ার্ল্ড কাপেও আমরা তাকে মিস করছি, আমরা ধরেই নিয়েছিলাম সে খেলবে কিন্তু শেষ মুহূর্তে এক নাটকীয়তায় তাকে আমরা পাইনি। ইংল্যান্ডের সাথে জিততে হলে প্রথমে আমাদের ব্যাটিং ভালো করতে হবে, কারণ ইংল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, তাদের ব্যাটিং খুবই স্ট্রং, সেই ক্ষেত্রে তাদের সাথে ব্যাটিংয়ে আমাদেরও ভালো করতে হবে, পাশাপাশি ফিল্ডিং এবং বোলিংও ভালো করতে হবে। তিন সাইডে যদি আমরা ভালো করতে পারি ইংল্যান্ডের মতো দলকে অবশ্যই আমরা গত ওয়ার্ল্ড কাপেও আমরা হারিয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফির এখানেও আমরা ভালো করেছি, আমরা আশা করি এই ওয়ার্ল্ড কাপের মঙ্গলবার আমরা বিজয় ছিনে আনবো। আমরা আনন্দিত, আমরা জয় দিয়ে শুরু করেছি, কিন্তু কিছু সমস্যা বা ত্রুটি যাই বলি এটা আছে আমাদের ক্রিকেট টিম এবং ম্যানেজমেন্টে, আমরা চাই এগুলো দ্রুত সমাধান হোক এবং বাংলাদেশ যেন আরও ভালো খেলে এটাই আমাদের প্রত্যাশা। অনেকদিন পর একটা মনে প্রশান্তি পাওয়ার মতো খেলা খেললো, যে জায়গায়
মানে কোনো চান্সই দেয় না আফগানিস্তানরে। 156-তে যখন অল আউট হলো তারপরে বাংলাদেশ মনে করছে ইজিলি জিতে যাবে, তো এটাই ইজিলি জিতে গেছে। ওপেনিং এটা বাংলাদেশে ওটা ব্যর্থতা না, ওটা একটা ভুল বুঝবে যে কারণে রান আউট হয়ে গেছে। লিটন দাস ধারাবাহিকভাবে একটু অফর মেগে যেতেছে, বাট কাম ব্যাক করবে ইনশাল্লাহ। সত্যি বলতে অসাধারণ ছিল প্রথম ম্যাচ হিসেবে বাংলাদেশ যেই দারুণ পারফর্ম করেছে সেটা সত্যি অসাধারণ। যেমন মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডিং পারফরমেন্স, সাকিব আল হাসান যদিও ব্যাটিংয়ে তেমন একটা ভালো করতে পারেনি কিন্তু বলিংয়ে যে অসাধারণ পারফর্মেন্স করেছে এবং প্রথম ব্রেক থ্রো এবং দ্বিতীয় ব্রেক থ্রোটা এনে দিয়েছে সেটা আসলে আমাদের টিমের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ইংল্যান্ডের সাথে একটু যেটা চ্যালেঞ্জিং, তবে আশা ওদের অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, বাট আমাদেরও অনেকটা আত্মবিশ্বাস আছে কারণ প্রথম ম্যাচের যে মোমেন্টামটা পেয়েছি সেখান থেকে ব্যাটিং বোলিং ব্যাটিং এবং স্পেশালি ফিল্ডিং ভালো করতে হবে, তাহলে আমাদের ভালো রেজাল্ট আসতে পারে। জয় দিয়ে যাত্রা শুরু করেছে বিশ্বকাপে সাকিব বাহিনীরা। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা সাকিব মুশফিক মিরাজদের হাত ধরেই আসবে এবারের বিশ্বকাপের শিরোপা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।